সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আরামবাগ পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায়। জানা গেছে, গৃহস্থের বাড়িতে রান্না করতে করতে কাঠের আগুন থেকে আগুন লেগে যায় বাড়িতে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর যায় আরামবাগ থানা এবং আরামবাগ দমকলে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ দমকল এবং আরামবাগ থানার পুলিশ। তবে স্থানীয় মানুষজন একত্রিত হয়ে তাদের নিজেদের চেষ্টায় আগুন ততক্ষণে নিভিয়ে ফেলেন। দেখুন বিস্তারিত। আমি হচ্ছে গরুকে খেতে দিতে গেলাম, দিয়ে এসে আর কলতলাকে চলে গেছি, আর আমার মনে নেই, আর মনে ছিলুম, এবারে এসে এবার দেখছি যে ধরে গেছে। খুবই গরিব মানুষ, খেতে পারছি কী করে কী করব। যা চিজ ছিল সব পুড়েছে, পিছনে কাঁথা সব কিছু একবারে। গীতা বেড়া, রাজস্থান মার্বল এন্ড গ্রানাইট, আরামবাগ, হুগলি। Contact 6377723532 or 8209470245. বাড়ি থেকে কিন্তু আমি ধোয়াধাও করে ধরে গেল আগুন। আমি ছুটে আসতে পারি, সবকে ডাকলাম, দেখছি সবাইকে হেল্প করলাম, বললাম হ্যাঁ আগুন আগুন দিয়ে আসো, বালতি বালতি দিয়ে আসো, সব হেল্প করলো। বুঝতে পারলাম না আমরা, রান্না বান্না করছিলো, তাও তো কী বলবো বলো তো, আমার বাড়ি থেকে ছুটে দিয়ে ধোয়া ধোয়া ধরে গেলো। না ফাইবার এখন আসে না, ফোন করেছিল পুলিশ এসছে। হ্যাঁ এখন আগুন নিয়ন্ত্রণে আছে, বাড়িতে হয়েছে। প্রথম দেখলাম আমরা এই দেখে সবাই মিলে, ভিতর কালীপুর 18 নম্বর ওয়ার্ড, রাস্তাঘাটের কি অবস্থা, ওয়ার্ড মালিক, গাড়ি আসার কোনো সুযোগ, সোনাবেলা সোনাকন বেড়া। দুপুরবেলা চান টান করে এসে রান্না করে চাপিয়েছে, রান্না করে এবার তোমার কাপড় টাপড় মিলতে গেছে ওখান দিয়ে, আর হঠাৎ করে লেগে যেতি। এবার আমরা সব পাশের লোক সব ছুটে যেয়ে জল ফল দিতে শুরু করেছি, প্রচুর লোক না আসা না এলে বোধহয় আমাদের এই কটা বাড়ি একদম পুড়ে ছাই হয়ে যেত। প্রচুর লোক জল যে যা পেরেছে জল দিয়ে চলে এসছে। হ্যাঁ রান্না করতে যেয়ে ওখানে জ্বালুন ছিল, জ্বালুনে আগুন লেগে গেছে। আর ক্ষয়ক্ষতি বলতে ওই জ্বালুন টালুনগুলো গেছে আর কি, অন্য কিছু ক্ষতি হয় না। বাড়িটা উপরের বাঁশ চালা টালাগুলো গেছে, ফায়ার ব্রিগেড এসে যে রাস্তায় খবর দেওয়া হলো যে আর রাস্তা মানে চলে গেছে, পুলিশ এসছে, পুলিশের চলে গেছে। হ্যাঁ আগুন এখন নিয়ন্ত্রণ। রবীন্দ্র কচ, এটা 18 নম্বর, আমি তো মাঠে ছিলাম, আমি জানি না, আমি মাঠে ছিলাম, আমি এই রান্না সাথে ছিল, এ জামিন ছিল, জামিন ধরেছিল। ক্ষয়ক্ষতি যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন,
এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।